দায়িত্ব ইসলাম বলে সেটাকে মানুষ মহান আল্লাহর কাছে জিজ্ঞাসার মুখোমুখি হওয়ার মতো কাজ। এই দৃষ্টিকোণ থেকে দেখলে একজন মানুষ কোনো দায়িত্ব পেয়ে অহংকারী হবে না, মনটা ছোট হবে, নিচের দিকে তাকাবে যে আমি তাহলে এখন দায়িত্বটা কতটা পালন করতে পারি, এ দায়িত্ব না জানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। তার চেয়ে আমি সাধারণ থাকলে মনে হয় আল্লাহর কাছে আমার এত জবাবদিহি হতো না, এখন তো দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি একটা মসজিদ কমিটির দায়িত্বে আসলাম, আমি একটা মাদ্রাসার কমিটির দায়িত্বে আসলাম, আমি একটা ছোট্ট পরিসরের একটা সোসাইটির দায়িত্বে আসলাম, এখানকার যত ত্রুটি হবে, যত অবহেলা হবে, যত বিচ্ছুতি হবে, যত ফানুস উড়বে, যত আতশবাজি হবে, যত অন্যায় হবে, যত মানুষের কষ্ট হবে, যত জরুর হবে, সবগুলোর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি সাধারণ মানুষ থাকলে জবাবদিহি করা লাগতো না। তবে নেতৃত্ব ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি কেউ ধারণ করে তো তার দ্বারা সমাজ উপকৃত হবে, সে বিনয় হবে, সে কখনো অহংকারী হবে না। দায়িত্ব ইসলাম বলে সেটাকে মানুষ মহান আল্লাহর কাছে জিজ্ঞাসার মুখোমুখি হওয়ার মতো কাজ। এই দৃষ্টিকোণ থেকে দেখলে একজন মানুষ কোনো দায়িত্ব পেয়ে অহংকারী হবে না, মনটা ছোট হবে, নিচের দিকে তাকাবে যে আমি তাহলে এখন দায়িত্বটা কতটা পালন করতে পারি, এ দায়িত্ব না জানে আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়। তার চেয়ে আমি সাধারণ থাকলে মনে হয় আল্লাহর কাছে আমার এত জবাবদিহি হতো না, এখন তো দায়িত্ব অনেক বেড়ে গেল। আমি একটা মসজিদ কমিটির দায়িত্বে আসলাম, আমি একটা মাদ্রাসার কমিটির দায়িত্বে আসলাম, আমি একটা ছোট্ট পরিসরের একটা সোসাইটির দায়িত্বে আসলাম, এখানকার যত ত্রুটি হবে, যত অবহেলা হবে, যত বিচ্ছুতি হবে, যত ফানুস উড়বে, যত আতশবাজি হবে, যত অন্যায় হবে, যত মানুষের কষ্ট হবে, যত জরুর হবে, সবগুলোর জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমি সাধারণ মানুষ থাকলে জবাবদিহি করা লাগতো না। তবে নেতৃত্ব ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি কেউ ধারণ করে তো তার দ্বারা সমাজ উপকৃত হবে, সে বিনয়ী হবে, সে কখনো অহংকারী হবে।